আসসালামু আলাইকুম, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। ষষ্ঠ অধ্যায় থেকে একটা পার্ট বইয়ের, আর ষষ্ঠ অধ্যায়ের আগে একটা পার্ট। ষষ্ঠ অধ্যায় থেকে পরবর্তী অংশে থাকে 60% মার্ক, আর 5 অধ্যায় পর্যন্ত থাকে 40% মার্ক। তো ফাংশন অধ্যায়টা আমাদের এসএসসির সাধারণ গণিত বইয়ের সাথে বেশ মিল আছে। এখানে সাধারণত একটা সংক্ষিপ্ত কোশ্চেন আসে 3 মার্কের, অতি সংক্ষিপ্ত মাঝে মধ্যে থাকে, সেটা হলো 2 মার্কে একটা কোশ্চেন থাকে। প্রথম কোশ্চেন থাকে যে ফাংশন কাকে বলে। তো বলতেছে যে দুটি বাস্তব চলরাশি এক্স ওয়াই এমনভাবে সম্পর্কিত হয় যে একটি নির্দিষ্ট এলাকার অন্তর্গত এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। যদি আমাদের এত কঠিন বাংলা ভালো না লাগে, তাহলে আমরা এভাবে বলতে পারি, যদি দুইটি বাস্তব রাশি এক্স ও ওয়াই এমনভাবে সম্পর্কিত যে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়, তবে তাকে আমরা কি বলবো? ফাংশন বলবো। দুটি বাস্তব চলরাশি এক্স ও ওয়াই এমনভাবে সম্পর্কিত যে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়, তাহলে এই এই সম্পর্ককে কি বলে? ফাংশন। যেমন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আমরা 9-10 যেগুলো দেখেছিলাম, এখন সেরকম ছোট ছোট কিছু অঙ্ক আছে যে বের করে দেখানো এরকম। তারপরে হলো ডোমেন নির্ণয়, রেঞ্জ নির্ণয়, এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে। এক্স এর যে কোনো মানের জন্য এক্স এর মান শুধু শূন্য হওয়া যাবে না, কারণ শূন্য হইলে কি 1/0 মানে অসংজ্ঞায়িত। তার মানে তাহলে ডোমেন কত হইলো? রিয়েল নাম্বার, মানে যত ধরন সংখ্যা আছে সব সংখ্যা থেকে শুধু শূন্য বাদ, মানে শূন্য ধরা যাবে না। আর রেঞ্জ কত হইলো? রেঞ্জও তাই, যে শূন্য বাদে ওই সবগুলাই হলো রেঞ্জ। তো আমাদের 2 মার্কে যখন আসবে, তখন আমরা ডোমেন এক লাইনেও লিখে দিব, রেঞ্জও এক লাইনে লিখে দেবো, এত লেখার কোনো দরকার নেই, খালি বুঝলেই চলবে। আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসে 3 মার্কে আসে, এরকম কিছু অঙ্ক দেখবো। বলতেছে যে এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, তবে দেখাও যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এফ অফ 2x প্লাস এফ অফ 2y। আমরা পড়লাম, প্রথমে হলো এফ অফ এক্স সমান ধরে নিলাম, এটা তো দেওয়াই ছিল ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই বসাইলাম এক্স এর বদলে, এই যে বসাইছি এক্স মাইনাস ওয়াই বসাইছি বসাইছি এক্স এর বদলে, এক্স এর বদলে 2x বসানোর কথা বলতেছে, 2x বসাইছি, 2y বসানোর কথা বসাইছি। এটার বাম পক্ষ, এই দুইটা গুণ, তারপরে এদের মান লিখলাম, মান এই দুজনের মান লিখে দিলাম, তারপরে গুণ দিছি, এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করছি, তারপরে এটা দিয়ে এটাকে গুণ করছি, এই যে তারপরে এটা দিয়ে গুণ শুরু, এটা দিয়ে এটারে প্রথম গুণ করলাম, এই যে লিখলাম, এটা দিয়ে এটারে গুণ করে এই যে লিখলাম, তারপরে এই দুজনের যে গুণ অবস্থা আছে পরপর যোগ, গুণ অবস্থা আছে পরপর যোগ, গুণ অবস্থা আছে পরপর যোগ, গুণ অবস্থা আছে পরপর যোগ। এখানে দেখা গেলো যে ওয়াই ওয়াই কেটে গেছে 2x রয়েছে, এখানে এক্স এক্স কেটে গেছে 2y আছে, এখানে এক্স এক্স কেটে গেছে -2y আছে, এখানে ওয়াই ওয়াই কেটে গেছে -2x আছে। তাহলে আমরা এক্স গুলাকে এক পাশে নিয়ে আসছি, ওয়াই গুলাকে এক পাশে নিয়ে আসছি, আমরা দেখছি যে এফ অফ এটুক সমান কি এফ অফ 2x এফ অফ 2y, ডান পক্ষের সাথে মিলে গেছে। এরকম আরো দুইটা সমস্যা দিছি, এই সমস্যা দুইটা তোমরা আগেরটা সবাই দুইটা পরপর করবা। এরপরে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু লগ সাইন এক্স লগ কস এক্স, হয়তো প্রমাণ করে যে এ টু দি পাওয়ার 5 অফ এ টু দি পাওয়ার এফ অফ এ ইকুয়াল টু টু দি পাওয়ার 5 অফ 2 এ। আবার আর একটা প্রমাণ আছে টু দি পাওয়ার 2 অফ এফ এক্স ইকুয়াল টু হাফ অফ 1 মাইনাস কস 2 এক্স। তাহলে আমাদের কাছে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এটা, তাহলে এফ অফ এ সমান কত হয় বের করলাম, 5 অফ x1 এটা দেওয়া ছিল, 5 অফ a সমান কত হয় বের করলাম, 5 অফ 2 a সমান কত হয় বের করলাম। এরপরে প্রথমটার যে বাম পক্ষ ছিল এই যে ই টু দি পাওয়ার 2 5 অফ a ই টু দি পাওয়ার 2 f অফ a, আমরা সে মানগুলো বসাইছি, তো লগের পাশে যে নামে আসে সে অটোমেটিক্যালি লগের পাওয়ার হিসাবে চলে যায়, যে নামে আসে সে পাওয়ার হিসাবে চলে যায়, তাহলে সেই 2 এখানে এসে কী হয়ে গেছে? স্কোয়ার হয়ে গেছে, এই 2 এখানে এসে স্কোয়ার হয়ে গেছে। তারপর হলো কি এই যে লগ ই টু দি পাওয়ার n সমান হলো কি শুধু n,
লগের পাশে যা থাকবে সেটুকুই শুধু থাকবে, আর ই লগ কাটাকাটি, ই লগ ইয়ার লগ কাটাকাটি, ইয়ার লগ কেটে যায় কস স্কোয়ার এ রয়ে গেল, ইয়ার লগ কেটে যায় সাইন স্কোয়ার এ রয়ে গেল। এটা হলো কস টু এর সূত্র, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হলো কার সূত্র, কস টু এর সূত্র। তার রাইট হ্যান্ড সাইডে কি ছিল, ই টু দি পাওয়ার ফাইভ অফ টু এ লিখলাম, মানটা লিখলাম, ই লগে কেটে যায় কস টু এটা রয়ে গেল, তাহলে এটা সমান একটা পাওয়া গেল। অনুরূপভাবে ওখানে ছিল ই টু দি পাওয়ার টু অফ এফ এক্স, তো এই মানটা বসাইছি ই টু দি পাওয়ার টু লগ সাইন এক্স, এই টুটা এখানে এসে স্কোয়ার হয়ে গেছে, ই লগে বাদ সাইন স্কোয়ার এক্স রয়ে গেছে, সাইন স্কোয়ার টু সাইন স্কোয়ার এক্স এর একটা সূত্র আছে, এই টু সাইন স্কোয়ার এক্স লেখার জন্য আমরা হাফ ধার নিয়ে টু সাইন স্কোয়ার এক্স লিখলাম, হাফ রয়ে গেছে টু সাইন স্কোয়ার এক্স ওয়ান মাইনাস কস টু এক্স। তো এখানে একটা অঙ্ক দিয়েছি, তাহলে আমরা প্রথমে দিয়েছিলাম হলো যে এক নম্বরে এই দুইটা অঙ্ক দিয়েছিলাম, মানে পুরাটা মিলে এক নম্বর, বাড়ি কাজে একটা দুইটা, এই তিন নাম্বার, এটা আমি করে দিছি। চার পাঁচ বাড়ি কাজ, এই মিলে এক নাম্বার জব করবা, প্রথমে ফাংশন লিখ, তারিখ লিখবা, ফাংশন লিখবা, অধ্যায় ফাংশন লিখবা, প্রথমে একটা সংখ্যা দিবা, তারপরে পাঁচটা অঙ্ক পরপর করে জব ওয়ান কমপ্লিট করবা, ক্লাস খোলা মাত্র আমি এগুলো দেখতে চাইব। গণিত হলো হাতে করা জিনিস, তো অনলাইনে করলাম আমি তো তোমার হাতে করা দেখতে পারছি না, এই জন্য জব করা বাধ্যতামূলক। আমার যারা শিক্ষার্থী আছো তারা অবশ্যই জব ক্লাস খোলা মাত্র জমা দেবা। কম্পিউটার, ইলেকট্রনিক্স, মেকাট্রনিক্স এর সকল শিক্ষার্থীরা সেকেন্ড সেমিস্টারে অবশ্যই জব করবা, জব না করলে ব্যবহারিক মার্ক কমাই দেব। জব কেন করতে হবে, গণিত হাতে কলমে করতে হয়, আর আমি যেহেতু অনলাইনে নিতে পারতেছি না, হাতে কলমে, হাতে কলমে নেওয়ার জন্য অবশ্যই জব জমা দেবো, আমি প্রতি ডেটে এই টাইমে তোমাদের জবগুলো দিতে থাকবো। সবাইকে ধন্যবাদ।